নমস্কার শুরু করছি কি খবর বাংলা আমি পিউ রয়েছে আপনার সঙ্গে শুরুতে একটা মর্মান্তিক খবর আপনাদের দিই কাটোয়া মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগের ভেতরে ঢুকে সদ্যজাতকে খুন খুনের অভিযোগ উঠল সদ্যজাত পিসির বিরুদ্ধে মায়ের অভিযোগ তার ননদ শিশুপুত্রকে কোলে নিয়ে আদর করার সময় গলা টিপে খুন করে পিসি শিশুটিকে অচৈতন্য অবস্থায় নার্সদের হাতে তুলে দেন অভিযুক্ত ছায়ামণ্ডল এরপরই পরীক্ষা করে দেখা যায় মৃত্যু হয়েছে সদ্যজাতের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছায়ামণ্ডল হাসপাতাল সুপারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ ময়না তদন্ত করা হবে সদ্যজাতর দেহের সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে সন্দীপ সদ্যজাতর সঙ্গে কি শত্রুতা থাকতে পারে কারোর কি করে হলো কেন হলো এই ঘটনা দেখো কিউ গত বুধবার কেতুগ্রামের নিরোল গ্রামের সীময় মণ্ডল সন্তান সম্ভাবনা অবস্থায় কাটোয়া হসপিটালে ভর্তি হয় এবং সেই দিনই তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং সীময় স্বামীরা চার ভাই চার বোন এক ভাই এবং সম্পত্তির লোভে এই পিসি সীময় ননদ ছায়ামণ্ডল আজ তাকে হসপিটালের মধ্যে ঢুকে কোলে নিয়ে ঘোরে এবং তাকে হসপিটালের মধ্যেই গলা টিপে খুন করেছে এমনটাই অভিযোগ করে সীময় মণ্ডল এই ঘটনার তিনি হসপিটালে পুলিশ হসপিটালের সুপারকে জানিয়েছেন এবং সুপার পুলিশকে জানিয়ে তদন্ত শুরু করেছে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে পিউ যে হসপিটালের মধ্যে প্রসূতি বিভাগের মধ্যে সিসি ক্যামেরা বসানো আছে সেসব পরীক্ষা না করে কিভাবে একটা শিশুকে মারলো তার তদন্ত কিন্তু পুলিশ এখনো শুরু করেনি পিউ সন্দীপ অনেক ধন্যবাদ খুবই মর্মান্তিক ঘটনা সদ্যজাতকে গলা টিপে খুন করলো তার পিসি সম্পত্তির লোভে বলি পুলিশের অনুমান